ত্রিপুরার ফুটবলের সোনালি দিন ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার রেফারি অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের জন্য জার্সি এবং আটটি প্রথম সারির ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন, বীরেন্দ্র ক্লাব, টাউন ক্লাব, ফরওয়ার্ড ক্লাব, এগিয়ে চলো সংঘ, লাল বাহাদুর ব্যায়ামাগার, জুয়েলস অ্যাসোসিয়েশন এবং রামকৃষ্ণ ক্লাবের কর্মকর্তাদের হাতে 20,000 টাকার চেক তুলে দেওয়া হয়। আজ থেকে শুরু হচ্ছে চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবল প্রতিযোগিতা। আট দলের এই আসরকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনার ঘোষণা দেন টিএফের কর্মকর্তারা, আর এতে সহযোগিতার হাত প্রসারিত করে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। আসরের আকর্ষণ বাড়াতে এবছর চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে প্রাইজ মানি বাবদ দেওয়া হবে যথাক্রমে 75,000 এবং 50,000 টাকা। এছাড়া সুপার ফোরে ওঠা বাকি দুই দলকে দেওয়া হবে যথাক্রমে 15,000 এবং 10,000 টাকা। থাকছে সেরা গোল রক্ষক, সর্বোচ্চ গোলদাতা, ফাইনালের সেরা ফুটবলার এবং সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। ওই চার ফুটবলারকে দেওয়া হবে 3,000 টাকা করে। এছাড়া তৃতীয় ডিভিশনে অংশ নেওয়া প্রত্যেক দলকে 5,000 টাকা করে, দ্বিতীয় এবং মহিলা ফুটবলে অংশ নেওয়া প্রত্যেক দলকে 7,000 টাকা করে দেওয়া হবে। নির্বাচকদের বাছাই করা সেরা কোচও পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও থাকছে প্রতি ম্যাচে সেরা ফুটবলারের পুরস্কার। আসরের স্পন্সররা তথা রাজ্য সংস্থার সহ সভাপতি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা বলেন, স্থানীয় ফুটবলারদের তুলে আনতে বর্তমান কমিটির লক্ষ্য হওয়া উচিত, কারণ স্থানীয় ফুটবলাররা বেরিয়ে না এলে আসরের আকর্ষণ কখনো বাড়বে না। যত বেশি সংখ্যক স্থানীয় ফুটবলার খেলবে ততই মাঠে ফুটবল প্রেমীদের সংখ্যা বাড়বে। আমাদের লক্ষ্য একটাই, ফুটবলের সোনালী দিন ফিরিয়ে আনা। শুধু রাজ্য স্তরে নয়, আমাদের রাজ্যের ফুটবলাররা দাপট দেখাক জাতীয় স্তরেও। 16 ডিসেম্বর আড়াইটের সময় আমাদের এই চন্দ্র মেমোরিয়াল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের ইনাগুরেশন প্রোগ্রামটা আরো 15 মিনিট আগে মানে 2:15 আজকে আপনাদের মাধ্যমে পুরো ত্রিপুরাকে আমন্ত্রণ জানাবো, সবাই মাঠে আসুন, সবাই মাঠে এসে খেলা দেখুন, আর আমাদের প্রিয় দলকে চিয়ার করুন, সাপোর্ট করুন, তাদের পাশে থাকুন। আপনারা পাশে থাকলে তারা উৎসব হবে, আরো ভালো খেলা। আমাদের কোন ক্লাব হয়তো খুব বড় বড় প্লেয়ার এনেছে, অন্য ক্লাব হয়তো আনতে পারেনি ততটা বড় প্লেয়ার, কিন্তু আমরা যদি সবাই তাদের পাশে থাকি তাদের উৎসাহ বাড়বে। এবং আমরা দেখেছি সৌদি আরবে কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে, শুধু স্পিরিটে হারিয়েছে, মাঠে ছিলাম বলে বলছি, দেখেছি শুধু স্পিরিটে হারিয়েছেন, যা হারবো না বলে হারিয়েছেন আর্জেন্টিনাকে। এটা সম্ভব, পসিবল ইন ফুটবল, এটাই হোক, আপনারা সবাই আসুন। আর ফাইনাল আমি যতটা জানতে পেরেছি সেটা হচ্ছে আগামী 8ই জানুয়ারি, তবে 2 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি অবধি চলবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য ফুটবল সংস্থার পেট্রোস রতন সাহা, সচিব অমিত চৌধুরী এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা।